আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, পরিবর্তনের মধ্য দিয়ে নির্মিত হয় পৃথিবী। একটি সফল বিপ্লবের পরে নতুন সংবিধান কিংবা নতুন জাতীয় সঙ্গীতের প্রচলন ঐতিহাসিক সত্য এবং সময়ের দাবি হয়ে দাঁড়ায়। পৃথিবীর ইতিহাসে এর অসংখ্য নজির আমরা দেখতে পাই। আমরা আজাদি আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছি, যোদ্ধাদের দেখেছি, কিন্তু আওয়ামী বর্বরতা, আওয়ামী জাহিলিয়াতের বিরুদ্ধে যে আগস্ট বিপ্লবের গৌরবগাথা রচিত হয়েছে, নিঃসন্দেহে তা ইতিহাসে বিরল। এই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে নতুন সংবিধান কিংবা নতুন জাতীয় সঙ্গীতের দাবি উঠবে, এটাই সঙ্গত এবং নিতান্ত কারণই যুক্তিযুক্ত ও তাৎপর্যপূর্ণ। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যমান জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা নিয়ে পক্ষে বিপক্ষে যেসব আলোচনা, সমালোচনা, যুক্তিতর্ক ও আবেগ ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে, তা খুব একটা সুখকর নয়। আমাদের মনে রাখতে হবে, জাতীয় সঙ্গীত বিতর্ক একেবারেই নতুন কোনো বিষয় নয়, বরং শুরুর দিন থেকে এই পর্যন্ত চলে আসা একটি অমীমাংসিত বিষয়। মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে আমদানি হওয়া এই সঙ্গীত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অখণ্ড ভারতের মায়াকান্নায় রচনা করেছিলেন কিনা, এই সঙ্গীতের সুর গগন হরকরার থেকে ধার করা কিনা, কিংবা পূর্ববঙ্গের চাষাভুষা মুসলমানদের বঙ্গভঙ্গ আন্দোলন রদের উদ্দেশ্যে সৃষ্ট কিনা, সেসব বিতর্কের ঊর্ধ্বে উঠেও বলা যায় এই ঘুমপাড়ানি গান কোনো বিবেচনাই একটি স্বাধীনচেতা লড়াকু জাতির জাতীয় সঙ্গীত হতে পারে না। জাতির বৃহত্তর অংশ জাতীয় সঙ্গীত হিসেবে এটা মেনে নেয়নি, ভবিষ্যতেও মানবে বলে অনুমিত হয় না। একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, আমাদের আবেগ এবং ভালো লাগা ভালোবাসা ঐতিহ্য মূল্যে রোপিত না হলে জাতি হিসেবে আমরা পেছনেই পড়ে থাকব। যে রক্ত ত্যাগের মধ্য দিয়ে সম্ভাবনার বীজ অঙ্কুরিত হয়েছে, পরিবর্তনে আস্থাশীল না হলে তা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে। আমরা নিশ্চয়ই কোনো অর্জন নস্যাৎ হতে দেব না। কোনো বিতর্কিত বিষয় নিয়ে জাতির মধ্যে বিবাদ বিশৃঙ্খলা সৃষ্টি হোক, আমরা তাও বরদাস্ত করব না। সুতরাং আমাদের দ্রুত সিদ্ধান্তে পৌঁছতে হবে, বিতর্কিত এই জাতীয় সঙ্গীত থাকবে কি থাকবে না। তাহলে আমরা কার কথা শুনব? এই বিতর্কিত বিষয়ে আমরা কার রায় মেনে নেব? কোনো ব্যক্তিবিশেষ নাকি কোর্ট কাচারি? এ ব্যাপারে গুটিকয়েক ব্যক্তির যুক্তি ও আবেগের বশবর্তী না হয়ে বৈষম্য বিরোধী চেতনা এবং গণমানুষের মনোভাব ও বিশ্বাসের প্রাধান্য দিয়ে আমাদের অগ্রসর হতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, নিশ্চয়ই এ সমস্যা সমাধানের একমাত্র গ্রহণযোগ্য পথ ও পন্থা হচ্ছে গবেষক চিন্তাবিদদের রায়ের ওপর আত্মিক শক্তির অধিকারীদের রায়কে প্রাধান্য দেয়া। এক্ষেত্রে আমরা জগৎবিখ্যাত আধ্যাত্মিক পুরুষ, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে দেশের সর্বজন শ্রদ্ধ দার্শনিক ও সমাজ সংস্কারক হযরত কায়েস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইয়ের কথা অনায়াসে বলতে পারি। তিনি এ ব্যাপারে 1980 সালের 11ই ডিসেম্বর এক ভাষণে যে দিক নির্দেশনা দিয়েছেন, তাই হতে পারে জাতীয় সঙ্গীত বিতর্কের একমাত্র সমাধান। আমি এখানে তাঁর বক্তব্য হুবহু তুলে ধরছি। তিনি বলেন, আমরা দেশপ্রেমিক, তাই দেশপ্রেম প্রকাশ করার জন্য কওমি সঙ্গীত পাঠ করে থাকি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পূর্বে ভারত থেকে বাংলাদেশে যে জাতীয় সঙ্গীত আমদানি করা হয়েছে, তা আমরা কোনো দিন পাঠ করিনি এবং ভবিষ্যতেও পাঠ করব না। কেননা, প্রথমত ভাটিয়ালি সুরে গীত এই সঙ্গীত জনগণের মধ্যে সংগ্রামী প্রেরণা সৃষ্টি করে না। প্রকৃতপক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাসমূহ প্রেম গীতিকা নামে অভিহিত হতে পারলেও জাতীয় সঙ্গীতের মর্যাদা লাভ করতে পারে না। দ্বিতীয়ত, জাতীয় সঙ্গীতের মধ্যে সংশ্লিষ্ট জাতিসত্তার বৈশিষ্ট্য বিচারে যে সকল গুণ থাকা আবশ্যক, তা এই সঙ্গীতের মধ্যে অনুপস্থিত। তৃতীয়ত, এই সঙ্গীতের একাধিক জায়গায় শেরকের তালিম দেওয়া হয়েছে, যা মুসলমানদের তৌহিদি চেতনার সঙ্গে সাংঘর্ষিক। চতুর্থত, ষোলো পয়জন দেয়া এই সঙ্গীত সতেজ তারুণ্যকে নিস্তেজ করে দেয় এবং জীবন্ত জনসাধারণকে নির্জীব করে তোলে। অতএব এই সঙ্গীত জাতীয় সঙ্গীত হিসেবে অভিহিত হতে পারে না। আমরা আশা করি, একজন প্রজ্ঞাবান পুরুষের উপযুক্ত মননশীল বক্তব্য নিয়ে কেউ বিরূপ মন্তব্য কিংবা ধারণা পোষণের চেষ্টা করবেন না। এই বক্তব্যের কোথাও রবীন্দ্রবিদ্বেষ, সাম্প্রদায়িক উস্কানি কিংবা ধর্মের দোহাই কেন্দ্রিক একটা শব্দ উচ্চারিত হয়নি, বরং একটি জাতির জাতীয় অস্তিত্ব ও সংহতির পথ প্রদর্শন করা হয়েছে। সম্মানিত সুধী মণ্ডলী, ইতিমধ্যে বিভিন্ন মাধ্যমে আমার সোনার বাংলার বিকল্প হিসেবে
বেশ কিছু দেশাত্মবোধক গানের প্রস্তাব করা হয়েছে। এক্ষেত্রে হযরত কায়েস সাহেবুর রহমাতুল্লাহ আলাই কবি রুহুল আমিন খান বিরচিত যে কওমি সঙ্গীত পাঠ করতেন সেই সঙ্গীতের কয়েকটি স্তবক উল্লেখ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। সীমান্ত পাহারাতে সাগর পাহাড়, অঙ্গে অঙ্গে ঘেরা রূপের বাহার। হেরি স্বর্গীয় তনু লাবণী যাহার, মনের মেটে না কোষাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। শ্যামল সবুজ তার আঁচল খানি, বুকে বহে অমরার মন্দাকিনী। পাখির কুজন দানে দিন রজনী, প্রাণে মধুর স্বাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। শহীদের খুনে রাঙা দেশ আমাদের, স্বপন আবির মাখা কোটি মানুষের। দীপ্ত সম্ভাবনা আগামী দিনের, মুছে দুঃখ বিষাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। হিম্মতে অদ্বিতীয় বীর জনগণ, হেলায় লুটাতে পারে আপন জীবন। চিরদিন রাখিতে পেয়ারা অতন, স্বাধীন মুক্ত আজাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। আশা করি এই সঙ্গীত সকলের মধ্যে দেশপ্রেমের নতুন প্রেরণা যোগাবে। আসুন আমরা পরিবর্তনকে স্বাগত জানাই, বিতর্কের মধ্য দিয়েই বিতর্কহীন নতুন বাংলাদেশ নির্মাণের ইতিহাস গড়ি। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।